বয়ফ্রেন্ড যখন তিন বছর ধরে প্রেম করতেছে কিন্তু বিয়ে করতেছে না তখন গার্লফ্রেন্ডের ঘরে অশান্তি আর বায়োডাটার বন্যা বয়ে যায় এই বিষয় নিয়ে যখন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ফোন দেয় তখন পুর্রুম পুর্রুম আরে প্রুং প্রুং এই বাবু আসো ফোন ধরছি তো থাকবো না কেন আর তোমার না কইছি বাবু বাবু ডাকবা না আমারে মানা করছিন একবার বাবু বাবু ডাকতে জান ডাকবা জান ডাকো দূর বাবুতে তো এখন একটা ট্রেন শুনো না কি আজকে আব্বু আম্মু না বলতেছিল বাসায় বুঝছো জানি তো তোমার সাথে আমার প্রেম আর কি হইছে এই বছর হয়েছে না এখন আব্বু আম্মু একটু ইনসিকিউর ফিল করতেছে এর জন্য বিয়ের কথা বলতেছে খালি দেখো না কেমন লাগে বলো আরে কি বলো আঙ্কেল কি অন্য জায়গায় প্রেম করতেছে নাকি এসি সি 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 আমি তোমারে কইছিলাম না তোমার আব্বুর চোখটা আমার কাছে কেমন জানি লাগে কেমন জানি একটা নেশা ওনার চোখের মধ্যে বয়সে আবার বিয়ে করবে কেন এই ধুরো আব্বু বিয়ে করবে কেন আমি তো আমাদের বিয়ের কথা বলতেছি তিন বছর প্রেম না আমার সাথে এখন বিয়েটা করো তুমি আবার একই কথা শুরু করছো তোমাকে তো আগেও বলছি বুঝতেছো না তো আমার সমস্যা আছে এখন আমি আমি আমার তো বাসাও ম্যানেজ করতে পার এমনিতে আমার আরেকটা সমস্যা আছে আমি করতে পারবো না এই জিনিসটা কি সমস্যা মুভি আমার তো বয়স হইতেছে তাই না আর ডেইলি ডেইলি আব্বু আম্মুর ঘ্যানর শুনতে ভালো লাগে সকালে তো আমাকে বেশি ঘুমাইতেও দেয় না এক সকালে ঘুমাইতে পারো না দেখি কি এখন আমার উপর চাপাই দিবা নিজেকে মানে এখন কি তোমাকে বিয়ে করা লাগবে খালি ঘুমানোর জন্য এটা কোনো বিচার রে ভাই আমি এত কিছু বুঝি না তিন বছর কি মন ভরে নাই বিয়ে করতে কি সমস্যা তোমার বলো বলো তুমি আজকে তো তোমার বলতেই হবে আহা নরেন তুমি একই জিনিস শুরু কইরো না এখনো তো বিয়ে করি নাই তোমারে নিয়ে যে ঘুরতে গেলে আন্টি যে মাঝে মাঝে মানা করে হ্যাঁ ওই যে মানা করে না ওইটা একটা ধাক্কা দেয় শরীর আমার মানে একটা বাধা পাই এটাই আমার ভালো লাগে মানে কি মানে কি এসবের মানা করলে ভালো লাগবে কেন আরে দূর এত ভাঙ্গা বলা লাগে নাকি আমরা ইয়াং জেনারেশনের পোলা পাই না আমাদের মধ্যে একটা ফুর্তি আছে না যে জিনিসে মানা বেশি সেই জিনিসই তো হানা দেয় বেশি করে এখন বিয়ে করলে তার কেউ মানা করবে না চব্বিশ ঘন্টা খালি তোমারই মুখ দেখা লাগবে এটা কি সম্ভব তুমি এটা কি বললা কি বললা তুমি এটা চব্বিশ ঘন্টা আমার মুখ দেখা লাগবে মানে দেখতে চাও না আমার মুখ চব্বিশ ঘন্টা কেন প্রেম করছে তিন বছর আমার সাথে আমার জীবনটা নষ্ট করে দিছো মফি দূর কি জীবন নষ্ট করছি তোমার তিন বছরে কি জীবন নষ্ট করছি তোমার তিন বছরে আমি হ্যাঁ দেই নাই তোমার কত কিছু কত কিছু কিনে দিছি তোমার কিসের জীবন নষ্ট করছি এখন ধরো ভাত তো আর অলবেস ভালো লাগে না লাগবে তোমার তোমার নিজের কাছে খাইতে ভালো লাগবে ভাত সাথে যদি মাঝে মাঝে একটু খিচুড়ি পোলাও বিরিয়ানি এইগুলা পাওয়া যায় একটু ভালো লাগে না মানে একটা ফিলিংস হয় না তুমি তুমি হইলে ভাত আর তোমার বাবা মা যে বাধাটা দেয় ওইটা হলো পোলাও বিরিয়ানি খিচুড়ি একটা ফিলিংস আছে না তুমি রাখো ফোনটা আমার জীবনটা শেষ করে দিছো তুমি